নমস্কার সকলকে, উই সুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটু অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ব্লগটা শেয়ার করার আমার কোনো ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম এটা শর্টসে দিয়ে দেবো। এটা দোলের দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, কিন্তু বিশ্বাস করো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম না যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে। তো ট্রাইপড ভেঙে গিয়েছিলো, সেই জন্য আমি কোনোরকম শ্যুট করতে পারছিলাম না। তারপরে যখন ট্রাইপডটা ঠিক হলো, আমি হয়ে পড়লাম ভীষণ অসুস্থ। আমার নাকে নাকে কথা শুনে তোমরা বুঝতেই পারছো যে কী অবস্থা আমার, নাকে নাকে পুরো কথা চলে এসছে। আর আমি কিছুতেই আর কি, মানে কদিন বেশ জ্বর জ্বর ভাব ছিল, খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য কিচ্ছু শ্যুট করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো দোলের দিন আমরা ভীষণ আড্ডা মেরেছি, সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। ভেবেছিলাম শর্টসে দেবো, কিন্তু আজ দেবো কাল দেবো করে করে দেওয়া হয়নি। তো আমার বাড়িতে পুজো হচ্ছিলো, পুজোর প্রায় শেষের দিকে যখন হোম বাকি, ঠিক সেই সময় আমি ছাদে এসেছি, দেখছিলাম যে আমার মেয়েটা কী করছে। দেখো মেয়েটার অবস্থা, দেখো সাঁতার কাটছে ওরা। আর ঠিক সেই সময় আমাকে পুরো ভূত করে দিল, আর দেখো কী অবস্থা। তো যোগ্যে আমি থাকতে পারিনি, আমি বেশিক্ষণ এখানে ছিলামও না, সাথে সাথে গিয়ে আমি আবার স্নান করে নিয়েছি। আর যে এই ভিডিওটা দেখছো পুরো র আমি দিয়েছি, কোনো রকম এডিট করিনি, শুধুমাত্র আমার ভিডিওর যাতে রিচটা কমে না যায় সেই জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা দেওয়া।